সীতায় পতায় নমঃ, এষু সচন্দন পুষ্পায় ইন্দ্র তৎপরায়ণে, সপরিবার বাহন সহিত রঘুনন্দায়। বন্ধুরা, আজ 17 এপ্রিল রামনবমী, আর এই রামনবমী উপলক্ষে বিশাল আয়োজন হয় এই ব্যান্ডেল ছুচরো শহরে। তার কিছু অংশ তুলে ধরা হচ্ছে এই ভিডিওতে। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রামনবমী ভগবান বিষ্ণুর অবতার ভগবান রামের জন্ম উদযাপন করে। এটি চৈত্রের 9 তারিখ পালন করা হয়, যা মার্চ বা এপ্রিল মাসে পড়ে। এবছর রামনবমী 17 এপ্রিল পালিত হবে। তিথি অনুসারে নবমী তিথি 16 এপ্রিল দুপুর 1:23 থেকে শুরু হয় এবং 17 এপ্রিল বিকেল 3:14 শেষ হবে। রামনবমী একটি আনন্দময় উপলক্ষ, যা বিশ্বাসকে পুনঃনিশ্চিত করে এবং একটি ধার্মিক পথ অনুসরণ করার গুরুত্ব তুলে ধরে। এটি শুধু একটি দেবতার জন্মের উদযাপন নয়, তিনি যে আদর্শে প্রতিনিধিত্ব করে তারও উদযাপন। ভক্তরা উৎসব পালন করে বাড়িতে এবং মন্দিরে, পুজো করে, রামায়ণ পাঠ করে এবং বিভিন্ন জায়গায় রামনবমীর উৎসব পালিত হয়। রামনবমীর দিন সকালবেলা রামের পুজো হয় এবং বিকেলের দিকে মণ্ডাঢ্য শোভাযাত্রা বেরোয়। এই শোভাযাত্রায় দেখা যায় অস্ত্রের ঝলকানি। ভক্তরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে এবং তারা আনন্দ উপভোগ করতে করতে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে, নাচ গান করতে করতে এগিয়ে চলে সামনের দিকে এবং পুরো হুগলি চুঁচুড়া শহরটিকে তারা পরিক্রমণ করে এবং রামের যে বাণী তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে সাধারণ মানুষের মধ্যে। আপনারা দেখছেন ব্যান্ডেল চুঁচুড়ো শহরের রামনবমীর শোভাযাত্রার কিছু অংশ। দেখা যাচ্ছে বিভিন্ন ছোট ছোট বাচ্চারা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সেজে বেরিয়েছে এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা যাচ্ছে অস্ত্রের ঝলকানি, অস্ত্র নিয়ে নেচে
এগিয়ে চলেছে শোভাযাত্রা। এই শোভাযাত্রা তুলে ধরছি আপনাদের সামনে, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, রামনবমী উৎসব শুধুমাত্র বর্ণাঢ্য শোভাযাত্রা হিসাবে চিহ্নিত থাকলেই হয় না। রামের যে কর্তব্য, রাম যে পূজা পালনে যতটা নিষ্ঠ ছিল, সেই নিষ্ঠতার সাথে প্রজাদের পালন করার দায়িত্ব নেওয়ার জন্য দরকার সেরকম নেতার। তাই বন্ধুরা, আপনারা সঠিক বিচার করুন এবং সঠিক নির্বাচন করে এগিয়ে চলুন, যাতে ভবিষ্যতে আপনাদের এই পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষ রাম রাজত্ব স্থাপিত হয়। রাম রাজত্ব স্থাপিত হলেই আমাদের যে রামের এই রামনবমী উৎসব, তা সঠিকভাবে পালন করা যাবে। তাই বন্ধুরা, আপনাদের জানাচ্ছি, আপনারা সঠিকভাবে বিবেচনা করুন এবং এই রামনবমী উৎসব পালন করুন, সেই রাম রাজত্ব তৈরির চেষ্টা করুন, যে রাম রাজত্বে থাকবে না কোনো চুরি ছিনতাই, থাকবে না কোনো অপরাধী, থাকবে শুধু মানুষ, এবং তারা তাদের কাজকর্মের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে সারা ভারতকে। তাই বন্ধুরা, সঠিক সময় সঠিক বিবেচনা করে আপনারা এগিয়ে চলুন এবং এই রামনবমী উৎসব পালনের যে প্রকৃত কাজ, তা আপনারা অবশ্যই করুন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে প্রচুর শেয়ার করুন, যাতে সবাই দেখতে পারে এই ধরনের ভিডিওটি। বন্ধুরা, সেই রাম রাজত্ব তৈরির দায়িত্ব আপনার আমার সবার, তাই সবাই বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম।